আমরা অনুপাতের অঙ্ক করছিলাম তা সেটা করতে গিয়ে আমার একটা গল্প মনে পড়লো না গল্পের নাম ছিল সাতমার পালোয়ান সেই পালোয়ান কি বলতো জানো সেই পালোয়ান বলতো আমি এক ঘায়ে সাতটা মারি সেই পালোয়ানকে দেখে সবাই ভারী ভয় পেত বলে কি এক ঘায়ে সাতটাকে মারে আমরা তো একবার ঘা মারলে একজনই মরবে না আর ও কি না সাতটাকে মারে আসলে কিন্তু ও সাতটা মানে সাতটা মানুষ মানে বলেনি ও আসলে বলেছে সাতটা মাছি মারে ও একবার ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছিল তাতে সাতটা মাছি একবারে মরে গিয়েছিল কিন্তু ও যখন লোককে বলে আমি এক ঘায়ে সাতটা মারি লোকে ভাবে ও বুঝি এক ঘায়ে সাতটা মানুষ মারতে পারে তা আমাদেরও সেই ব্যাপারটা অনুপাত করবার সময় বারবার করেই হয় সেটাই এখন আলোচনা করব। দুই বন্ধুর মধ্যে গল্প হচ্ছে এই বন্ধুটা বলছে আমি দিনে একশো টাকা রোজগার করি আর অন্য বন্ধুটা তখন একটা দুষ্ট বুদ্ধি করেছে ও বলছে আরে ফু আমি তো দিনে দুশো রোজগার করি আর এই বন্ধুটা কি ভাবছে ওরে বাবা এ তো আমার ডবল রোজগার করে আমি যদি রোজগার করি এক ও রোজগার করে দুই কারণ অনুপাত যদি করো একশো আর দুশোর অনুপাত তো এক দুই হবে আসলে কিন্তু এই এই বন্ধুটা দুষ্টুমি করেছে লক্ষ্য করো ও বলেনি ও দুশো টাকা রোজগার করে ও কি কেন বলেছে জানো তো আসলে ও মোটে দুশো পয়সা রোজগার করে মানে মোটে দু টাকা রোজগার করে কিন্তু ও যেহেতু এককটা বলেনি মনে হচ্ছে যেন একশো আর দুশো সুতরাং আমি যদি সেইটা হিসেবে নিই তাহলে দুটোকেই আমাকে টাকাতে নিয়ে যেতে হবে তাহলেই তুমি দেখতে পারবে ওর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে একশো আর ওর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে দুই টাকা এইবার বুঝবে যে প্রথম বন্ধুর ক্ষেত্রে এটা একশো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এটা দুই তার মানে কাটাকাটি করলে পঞ্চাশ ইস টু এক এই বন্ধুটাই আসলে অনেক বেশি রোজগার করে কিন্তু যদি তুমি এককের কথা হিসেবে না রাখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তার মানে যখনই আমরা অনুপাত নেব আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিসই যেন একই এককে থাকে যদি না থাকে প্রথমে ওদেরকে একই এককে নিয়ে যেতে হবে এইবার তবে তোমাদের স্কুলের বই থেকে একটা অঙ্ক দেখিনি যেখানে এই ধারণাটা কাজে লাগবে ছাব্বিশ কোষে দেখি দুই পয়েন্ট এক তিন নম্বর অঙ্কটাতে বলেছে একটা একটা দাম দাম আর লজেন্সের পঞ্চাশ পয়সা তাহলে তোমাকে বার করতে বলেছে পেন্সিলের দাম ইজ টু লজেন্সের দাম ভুল কি করে ফেলতে পারো তুমি বললে পেন্সিল ও বলেছে তিন আর এটা পঞ্চাশ তাহলে কিন্তু তুমি সেই ভুলটাই করলে দুটো কিন্তু আলাদা এককে আছে তোমাকে দুটোকেই প্রথমে একই এককে নিতে হবে কি করে করবে ধরো আমি পয়সাতে নিয়ে যাব। তাহলে টাকা মানে যে তিনশো পয়সা সেটা তো তুমি জানোই তাহলে প্রথমে তুমি এটাকে লিখে নেবে যে এটা সমান সমান হলো গিয়ে তিনশো পয়সা তারপরে তুমি করবে তিনশো পিস পঞ্চাশ আর আমরা সব সময় লঘিষ্ঠ রূপেই দিয়ে থাকি ফলে তুমি শূন্য শূন্য কাটলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ যায় তাহলে এটা হয়ে গেল সিক্স ইজ টু ওয়ান এইটা হচ্ছে উত্তর তুমি চাইলে দুটোকেই প্রথমে টাকাতেও নিয়ে যেতে পারতে তাহলে এটা হতো তিন আর এটা হলো পঞ্চাশ পয়সা মানে কত টাকা হাফ টাকা কারণ পঞ্চাশ ভাগ একশো সেভাবেও যদি করতে তোমার উত্তর একই আসত একইভাবে করতে পারবে চার নম্বর অঙ্ক এখানে তোমাকে কাজ করতে হবে আধুলি এক টাকা টাকা দু তুমি জানো তো আধুলি মানে কি আজকালকার দিনে আধুলি বড় একটা চলে না আধুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলেই বুঝতে পারছো বিপদ কোথায় পয়সা এই দুটো কিন্তু রয়েছে টাকাতে সুতরাং তোমাকে এককটা আগে সব সমান করে নিতে হবে তারপর করে ফেলো তুমি নিজেই করতে পারবে এবার পাঁচ নম্বর অঙ্ক এইখানে তিনজনের কথা বলা হয়েছে উমা রাতুল আর নূরজাহান তাদের বয়স বলে দিয়েছে দেখো দু রকম একক মিশিয়েছে কিন্তু বারো বছর ছয় মাস বারো বছর চার মাস তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই অনুপাতটা কি হবে অঙ্কটা তুমি নিজেই করতে পারবে খালি মনে রেখো সবগুলোকে কিন্তু একই এককে নিয়ে যেতে হবে আর কোন এককে নিলে ভালো হবে বলো তো আমার তো মনে হয় সবটাকে মাসে নিয়ে যাওয়াই ভালো এবার বলো দেখি বারো বছর ছয় মাস কি আমি কি করে মাসে নিয়ে যাব এক বছরে কতগুলো মাস বারো মাস তাহলে বারো বছরে হচ্ছে বারো গুণ বারো আর তার সাথে বাড়তি ছয় তো আছে এইটা যেটা হবে সেটা অত মাস হলো উমার বয়স একইভাবে এটাও করবে এটাও করবে সবগুলো মাসে আসার পরে তারপরে তুমি অনুপাত বার করবে এবং ভুলে যেও না সব সময় লঘিষ্ঠ রূপে উত্তরটা দেবে এবার আরো কিছু অঙ্ক দিই যেগুলো একই কায়দায় করা যায় আমি পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা আর আমার মেয়ে ছোট মাত্র সাড়ে চার ফুট লম্বা তোমাকে বলতে হবে আমাদের উচ্চতার অনুপাত কত বুঝতেই পারছে প্যাচটা কোথায় একক সবগুলোকে একই এককে নিয়ে যেতে হবে কোন এককে নিলে ভালো হয় বলো তো সেটা না না হয় তুমিই ভেবো আর যদি তোমার জানা থাকে তাহলে বলে রাখি যে ফুট মানে হলো বারো ইঞ্চি আর এক ফুট কাকে বলে নিশ্চয়ই জানো এই যে লম্বা স্কেল গুলো হয় সেটা হচ্ছে এক ফুট এখানে দেখবে বারোটা কাটা আছে এই দিকটা তাহলে এটা হচ্ছে বারো ইঞ্চিতে এক ফুট